আজকে সমগ্র দেশ সত্যিকার অর্থে বলতে কি একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। আপনি খবরের কাগজ খুললেই দেখবেন যে হত্যা খুন চলছে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই গুণ কথাটা, এটা বাংলাদেশের মানুষ আগে কখনো জানত না। এটা ল্যাটিন আমেরিকায় আমরা শুনেছি, এই কথাগুলো শুনেছি যে এনফোর্সমেন্ট অ্যাপিয়ারেন্স তুলে নিয়ে গিয়ে তারপরে নেই হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া, এটা বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ এটাকে ইন্ট্রোডিউস করেছে। আপনি জানেন আমাদের এই ভাইয়ের সঙ্গে এই স্বপ্ন যারা চলে গেছে তাদের সঙ্গে আরো 17 জন যুক্ত হয়েছে যারা প্রকাশ্যে রাজপথে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে। এই যে বীরের যে রক্ত স্রোত, আর এই আমার বাচ্চা মেয়েটার যে কান্না, এটা কখন বিছা যেতে পারে না। বিজয় আমাদের হবেই, আমরা অবশ্যই এই নির্যাতনকারীদের ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম। আপনারা নিশ্চয়ই জানেন এই গুম খুন যেখানে হচ্ছে আগে তারা স্বীকারই করতো না, এখনকার আন্তর্জাতিক বিশ্ব বিভিন্ন সংস্থাগুলো তারা পরিষ্কার করে বলছে যে বাংলাদেশে রাজনৈতিক কারণে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আজকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা বলছে, যুক্তরাষ্ট্র বলছে, ইউরোপ বলছে, সবাই বলছে। এবং এই জন্যে বাংলাদেশের মানুষকে লজ্জা দিয়ে একটা বাংলাদেশের প্রতিষ্ঠা র্যাব তাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করেছে, অর্থাৎ তাকে আপনার স্যাংশন তার উপরে জারি করেছে এবং 7 জন কর্মকর্তার উপরে স্যাংশন জারি করেছে। অথচ এখন কি দুর্ভাগ্য যে যেই কর্মকর্তাদের বিরুদ্ধে স্যাংশন দিয়ে বিদেশি রাষ্ট্র, সেই কর্মকর্তাদেরকে আবার প্রমোশন দিচ্ছে এই সরকার। এখানে সাংবাদিকদের কোনো সম্মান নেই, ওদের কোনো নিরাপত্তা নেই, এখানে সম্পাদকদের কোনো নিরাপত্তা নেই, এখানে সংবাদকর্মীদের কোনো নিরাপত্তা নেই, এখানে রাজনৈতিক নেতাদের কোনো নিরাপত্তা নেই, অসহায় মানুষদের, শিশু, নারী, তাদের কোনো নিরাপত্তা নেই। শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা সব রকমের আপনার যত রকমের কালো আইন নিবর্তনমূলক আইন তারা তৈরি করে যাচ্ছে একের পর এক। একদিকে সেই বিশাল বিশাল অঙ্কের মালিক তারা বাড়ি গাড়ি তাদের সমস্ত বিলাস বৈভব নিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে তারা বিদেশে পাচার করছে এবং বাড়ি ঘর কিনছে থাকছে। অন্যদিকে আমাদের সাধারণ মানুষেরা তার দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, তাও সে তারা পুরোপুরি পাচ্ছে না, কারণ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ তাদের আয়ত্তের বাইরে চলে গেছে।